8 বছর পর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, আসসালামু আলাইকুম। 8 বছর পর ফের দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ফাইনালে পা রেখেছেন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ক্রোয়েশিয়াকে তারা হারিয়েছেন 3-0 গোল ব্যবধানে। লুসেল স্টেডিয়ামে মঙ্গলবার 13 ডিসেম্বরে আলবি সেলেস্তাদের হয়ে জোড়া গোল করেন হোলিয়ান আলভারেজ, এক অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেন লিওনো মেসি। 1986 সালে সবচেয়ে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা 2014 সালের পর আরও একবার শিরোপা জেতার সুযোগ পাচ্ছে মেসির হাত ধরে। ফাইনালের টিকিট নিশ্চিতের ম্যাচ এদিন কোনো পাত্তাই পায়নি ক্রোয়েশিয়া, বরং ম্যাচের 69 মিনিটের মধ্যে তাদের জালে 3 গোল জড়িয়ে রাশিয়া বিশ্বকাপের প্রতিশোধ তুলে নেয় মেসিরা। 2018 সালে গ্রুপ পর্বে ম্যাচে লুকা মাদ্রিসরা 3-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে, তবে লুসেল স্টেডিয়ামে তারা কোনো বলই জোড়াতে পারেনি আলবি সেলেস্তাদের জালে। গোলের উদ্দেশ্যে ক্রোয়াতদের নেওয়া 12 শটের মধ্যে 2টি ছিল লক্ষ্য বরাবর, তবে সেগুলো পরাস্ত করতে পারেনি অ্যামিলিয়ানো মার্টিনেজকে। অন্যদিকে আর্জেন্টিনার নেওয়া 9 শটের 7টি ছিল লক্ষ্য বরাবর। এর আগে ম্যাচের 18 মিনিট পেরিয়ে আক্রমণের বেশ ব্যাকফুটে ছিল আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার 65% বিপরীতে মেসিরা তখন পর্যন্ত মাত্র 35% সময় বল দখলে রাখতে পেরেছিল, তবে এরপরের সময়টা এককভাবে আধিপত্য করে রেখেছে আর্জেন্টিনা। ম্যাচের 25 মিনিটের গোলের উদ্দেশ্যে প্রথম শট নেয় আর্জেন্টিনা, তবে ডি বক্সের বাইরে থেকে অ্যাঞ্জোর ফার্নান্দেজের শট সে যাত্রায় ফিরে দিল, দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন লিভোকোভিচ। 1 মিনিট পর আর্জেন্টিনার রক্ষণের হানা দিয়েছিল ক্রোয়েশিয়া, তবে বিপদ বাড়ার আগেই কোভাসিককে আটকে দেন ডিফেন্ডাররা। 31 মিনিটে গোলের জন্য শট নেন প্যারিসিস, তবে তারা শটটি চলে যায় বারের উপর দিয়ে। পরের মিনিটের পাল্টা আক্রমণে ডি বক্সের লিভাকোভিচের সঙ্গে সংঘর্ষ ঘটলে রেফারি প্লান্টির বাঁশি বাজান। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লিওনো মেসি। এই গোলের মাধ্যমে 11 গোল করে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা হয়ে সর্বোচ্চ গোল স্কোয়ারের তালিকায় বাতিস্তাকে পেছনে ফেলেছেন তিনি। 39 মিনিটে পাল্টা আক্রমণে ক্রোয়াতদের ডি বক্সের 2 ডিফেন্ডারকে কাটিয়ে লিভাকোভিচকে পরাস্ত করে বল জালে জড়ান হোলিয়ান আলভারেজ। 1 মিনিট পর ডি বক্সের বাইরে থেকে হৃদ্রোগ ডি প্লয়ের শট ক্রোয়াত ডিফেন্ডারদের বাধার লক্ষ্য থাকেনি। বিরতির আগে গোল শোধের সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া, তবে অটোমেটিক ও অ্যামিলিয়ানোর মার্টিনেজ নৈপুণ্য তাদের সেই সুযোগ বিফলে যায়। 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর জোড়া পরিবর্তন নিয়ে মাঠে নামে ক্রোয়েশিয়া। সোসার বদলি হিসেবে নামের অর্সিস আর পাসালিদের পরিবর্তে নামে ভ্লাসিন, অবশ্য তাতেও বদলায়নি তাদের ম্যাচের ভাগ্য। দ্বিতীয় অর্ধে আক্রমণের একই ধার ধরে রাখে আর্জেন্টিনা। 49 মিনিটে ডি বক্সের বাইরে থেকে গোলের জন্য শট নেয় লিয়ান্দো পারেদেস। লোভারেন জিভার্দিজের বাধা পাটকালেও তার শটটি আটকে দেন গোলবারের থেকে লিভাকোভিচ। 58 মিনিটে প্লান্টি এরিয়া থেকে গোলের জন্য শট নেন মেসি, তবে লিভাকোভিচের বাধায় সে বল জালে জড়ায়নি। 3 মিনিট পর রক্ষণের শক্তি বাড়াতে পেরাদেসকে তুলে লিসান্দো মার্টিনেজকে মাঠে নামান কলোনি। পরের মিনিটে ফ্রি কিক থেকে গোল দারুণ সুযোগ নষ্ট করে ক্রোয়াতরা। অবশ্য ডি বক্সে এগিয়ে এসে দলকে বিপদমুক্ত করেন অ্যামিলিয়ানোর মার্টিনেজ। বরাবর এগিয়ে এসে বল ক্লিয়ার করার মাদ্রিদরা কোনো সুযোগই তৈরি করতে পারছিল না। 67 মিনিটে ফাউল করে হলুদ কার্ড খান স্ক্রিটিয়ান রোমেরো। গোল পরিশোধের বদলে 69 মিনিটে উল্টো আলভারেজের হানায় তৃতীয় গোলটি হজম করে গত আসরের রানার্স আপরা। পাল্টা আক্রমণের ডান প্রান্ত থেকে বল নিয়ে ক্রোয়েশিয়ার রক্ষণে ঢুকে মেসি বল বাড়িয়ে দেন ডি বক্সে থাকা আলভারেজকে। নিখুঁত শটে তিনি পরান্ত করেন লিভাকোভিচকে। কাতার বিশ্বকাপে এ নিয়ে 4র্থ গোলের দেখা পেলেন এ তারকা। 71 মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখান লিকোসাস তাওমেদি। ডি বক্সের বাইরে থেকে প্যারিসিসের নেওয়া ফ্রি কিক সরাসরি চলে যায় অ্যামিলিয়ানোর হাতে। 3 মিনিট পর হোলিয়ান আলভারেজকে তোলে পাওলো দিবালাকে নামক স্কলোনি। এবারে বিশ্বকাপে এবারই প্রথম আর্জেন্টিনার জার্সি গায়ে নামার সুযোগ পেলেন এই ফরোয়ার্ড। 85 মিনিটে গোলবারের সামনে শট নিতে ব্যর্থ হয়ে দলকে হতাশ করে লোভারেন, আর তাতে 3-0 গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মাদ্রিদের। আগামী 18 ডিসেম্বরে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স, মরক্কোর মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। ধন্যবাদ সবাইকে, পরবর্তী খবরের আপডেটের জন্য আমাদের সাথে থাকুন।